হ্যালো স্টুডেন্ট, আমি উত্তম কুমার মাহাতো, আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর বা সেন্টার ইনচার্জ। তো আমার এখানে যে সবচেয়ে পপুলার কোর্স ADCA, অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার নিয়ে আমি একটু আলোচনা করছি আজকে। সে কোর্সটি কী বেনিফিট আছে সেগুলো দেখো। আর তার আগে আমি একটু রিকোয়েস্ট করব কি আমার এই ভিডিওটা যেমন সবাইকে শেয়ার করতে পারো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যেহেতু এটা অনেকেই হয়তো কাজে লাগতে পারে এই কোর্সটিও অ্যান্ড এই ভিডিওটিও। তার জন্য একটু রিকোয়েস্ট করছি সবাইকে কি এই ভিডিওটা শেয়ার অবশ্যই করবে। তো আমার যে আগের কোর্স ছিল BCA, DDP, ডিপ্লোমা ইন ওয়েব পেজ ডিজাইন এবং DFA, এই কোর্সগুলোর কম্বিনেশন হচ্ছে, মানে কম্বো কোর্স যেটি হচ্ছে আমার, সেটি হচ্ছে ADCA। এই কোর্সটির মাধ্যমে আমরা যে DCA সম্পূর্ণ যে কোর্সটি আছে সেটি পড়ানো হয়, কি ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, MS Paint, টাইপিং, MS Word, MS Excel, MS PowerPoint, MS Access, ইন্টারনেট, ভিজুয়াল বেসিক। এই কোর্সটির কোর্স ফি 3000 টাকা আমি নিই, তার দেখবে মার্কেট প্রাইস এই কোর্সটির 5000 টাকা। মার্কেটে এই কোর্সটি এক বছরের মধ্যে পড়ানো হয়, যেটি হচ্ছে কোর্স ফি 5000 টাকা। বাট আমি কোথায় পড়াই, এটি 6 মাসের মধ্যে পড়াই, যেটি হচ্ছে 3000 টাকা। এরপর সেকেন্ড হচ্ছে আমার ফটোশপ পেজ মেকার, এটি কি আমরা DDP-র মধ্যে একটি আর টপিক ছিল করেন্ডো, সেটিকে আমি হাঁটাই নিয়ে এইখানে এই দুটি জিনিস যেটি আমি সব জায়গায় সবারই বেশি কাজে লাগে, তার জন্যে এই কোর্সটিকে আমি এখানে রেখেছি কি ফটোশপ অ্যান্ড পেজ মেকার। তারপর এই কোর্সটির মধ্যে থেকেছে আমার কি ম্যানুয়াল অ্যাকাউন্টিং, টেলি ERP 9, অ্যাকাউন্টিং অনলি, GST, যেটি DFA-র মধ্যে আমার আছে, সেই কিছু টপিকস এটার মধ্যেও রাখেছি। আর লাস্ট টপিক হচ্ছে HTML, CSS অ্যান্ড JavaScript, মানে চারটি যে আমার 6 মাসের কোর্স বা 1 বছরের কোর্স, তার থেকে কিছু কিছু কম্বাইন করে আনি, কম্বো প্যাক আমি দিচ্ছি, তার কোর্স ফি একটা আমরা হিসাব করে বলে দিচ্ছি। DCA যদি হয় আমার হিসাবে, অন্য জায়গায় এই এই কোর্সটি বলেছি 5000 টাকা, সেটি পাচ্ছেন এখানে 3000 টাকা। তারপর DDP 3000 টাকা, DFA যদি আমার 1 বছরের কোর্স ফি হচ্ছে 7500 টাকা, তাকে আমি মাইনাস করছি, যেহেতু আমি দুটা টপিক মাত্র পড়াচ্ছি কি ম্যানুয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কম্পিউটার অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অনলি অ্যান্ড GST, তার জন্য আমি কোর্স ফি রেখেছি কত 3000 টাকা। এরপর ধরে নিয়েছে ওইটা DA, মানে ডিপ্লোমা ইন ওয়েব পেজ ডিজাইন, যেটি কি এটা পুরোপুরি বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, HTML, JavaScript, সরি HTML, CSS অ্যান্ড JavaScript, এই কোডিং ক্লাসটার জন্য আমি মাত্র যদি 10500 টাকার আমার PHP অ্যান্ড MySQL অ্যান্ড বুটস্ট্র্যাপ JavaScript নিয়ে 10500 টাকার যার ফি, তাকে আমি রেখেছি মাত্র ধরে চলছি আমি 5000 টাকা। তো এই যে টোটাল যদি করা হয় সেই কোর্সটির ফি হচ্ছে আমার কোর্স ফি 14000 টাকা। এই 14000 টাকায়ও আমি এই যে ADCA কোর্স, যার মধ্যে এই সমস্ত কন্টেন্ট পড়ানো হয়, তার কোর্স ফি মাত্র 5000 টাকা, আর 1 বছরের সার্টিফিকেট দেওয়া হয়, যার আমি ভালো একটা ইনস্টলমেন্টের সুবিধা করি ছেলেদের সুবিধার জন্যে, কি অ্যাডমিশন চার্জ যেটি থাকে আমার সেটি হচ্ছে প্রথম যে অ্যাডমিশন চার্জ সেটি মাত্র 600 টাকা, আর তাকে তারপর যে 4400 টাকা সেটিকে আমি 11টা ইনস্টলমেন্টে ছেলেদিকে সুবিধা দিই, মানে 400 টাকা করে 11 মাস, মানে 4000 আর 600, এই 5000 টাকায় আমি এই কোর্সটি